টাইমও হয়ে গেছে প্রায় 30-35 মিনিট হবে। তো এটাকে আমরা এখন যেহেতু যে সিস্টেম এটা বন্ধ করে দিয়ে গ্যাস কাটিং করবো, এর জন্য প্রথমে আমাদেরকে একটা একটা করে বন্ধ করতে হবে। এটা বন্ধ করা হবে, এটা বন্ধ করে তো পার্জিং যেহেতু হয়ে গেছে, সেহেতু আমরা এটাকে এখন সরাসরি গ্যাস চার্জ করতে পারি। এভাবে রেফ্রিজারেটর বন্ধ অবস্থায় কিছু পরিমাণ গ্যাস আমরা এখানে চার্জ করব। অথবা গ্যাস চার্জিং এর জন্য সবচেয়ে ভালো উপায় হলো ওয়েট স্কেলে মেজারিং করে যদি আমরা গ্যাস চার্জ করি, এটা সবচেয়ে ভালো হয়। যতটুকু ওয়েট লেখা থাকবে এখানে ঠিক ততটা গ্যাস আমরা দিয়ে রেফ্রিজারেটর চালিয়ে দিব। তো এই ওয়েট স্কেল দিয়ে আমরা যেহেতু গ্যাস চার্জ করেছি, আমাদের হয়েছে, তো পূর্ণ হলো কিনা, সন্তোষজনক হলো কিনা, এটার জন্য আমরা এটাকে কিছু কিছু সময় অবজারভেশন করবো। সেটা হতে পারে 24 ঘন্টা, এক আমরা পরীক্ষা করি, তখন আমরা ফাইনাল করবো যে হ্যাঁ এটা ঠিক হলো কিনা, এটা সবচেয়ে ভালো। আর এমনিতে রেফ্রিজারেটর 2 ঘন্টা চালালেই দেখা গেল যে ঠান্ডা হয়ে যাবে, 3 ঘন্টার মধ্যে প্রায় পানি শক্ত শক্ত একটা ভাব চলে আসবে। আর এই গ্যাস দেওয়ার পর কিছু সময় এটাকে বন্ধ করে রাখতে হবে যেন গ্যাসের যে প্রেশার একটু স্বাভাবিক হয়। আর গ্যাস দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আমরা রেফ্রিজারেটর চালিয়ে দিই, এতে করে যে পাম্পিং ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায় বা কম্প্রেশনের সমস্যা হতে পারে। এই জন্য আমরা 3-5 মিনিট পর্যন্ত অপেক্ষা করবো এটার গ্যাসের প্রেশারটা স্বাভাবিক হওয়ার জন্য, এরপর আমরা এটাকে স্টার্ট করবো। তো যেহেতু অনেক সময় হয়ে গেছে, সেহেতু আমরা এটাকে এখন চালাতে পারি। বিসমিল্লাহ, এই যে গ্যাসের প্রেশার আস্তে আস্তে করে কমতেছে, এর মানে এর কার্যক্রম শুরু হয়েছে। তো এই গ্যাসের যে প্রেশার ঠিক আছে কি না, অ্যাম্পিয়ার সঠিক নিচ্ছে কি না, এই জিনিসগুলো দেখব। এই ডিসচার্জ যে গরম হচ্ছে, আবার সাকশন লাইন ঠান্ডা হয় কি না, ইভাপোরেটরের ভেতরে ঠান্ডা হয় কি না, এই জিনিসগুলো আমরা হাত দ্বারা স্পর্শ করে পরীক্ষা করব। কন্ডেন্সার এবং চেম্বার হাত দ্বারা স্পর্শ করে পরীক্ষা করব, আর অ্যাম্পিয়ার দেখবো যে সঠিক নিচ্ছে কি না, গেজ মিটারের কাটা সঠিক আছে কি না, এগুলো আমরা পর্যবেক্ষণ করব। জিরোর দেখি, জিরোর নিচে যেহেতু আছে, সেহেতু বোঝা যাচ্ছে যে এখানে গ্যাসের প্রেশার কম থাকতে পারে, আবার চকিং হতে পারে। এটা কিছুক্ষণ চালানোর পর আমরা সিদ্ধান্ত নিব যে এটা চকিং নাকি গ্যাসের প্রেশার কম আছে। যদি গ্যাসের প্রেশার কম হয় গ্যাস বাড়িয়ে দিব, আর চকিং হলে এর যথাযথ ব্যবস্থা নিতে হবে।